راكب استاذ এদিকে দেখো ভাইয়া হাত বাড়াও তামিম হাত বাড়াও হাত বাড়াও এই যে এই যে আর ছোট অনেক লম্বা লাইন লাইন বাই সামনে আছে ঠিক আছে ঠিক আছে দিন কাট করতে লাগে কেউ চেয়ার মুহুরিপাড়া এলাকার একটা অংশে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে ধান চাষের যে চারাগুলো বীজ বপন করেছিল সেই দূর অঞ্চলে যে বন্যা হয়েছে সেই বন্যার কবলিত স্থানে আমরা এসেছি যদিও এখনও বন্যার পরবর্তী সময় আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষের ভাষ্যমতে আমরা শুনেছি এখানে মাথা উঁচু পরিমাণ পানি ছিল আমরা দেখেছি গাছে এখানে যে দেখা যাচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে যে ফসলি ধান ক্ষেত ছিল এগুলোর কী অবস্থা হয়েছে এখানে কতগুলো মানুষের খাবারের যোগান ছিল নষ্ট হয়ে গেছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা অনেক দূর যত দূর দেখা যাচ্ছে সবগুলো ধানের চারা যে চারাগুলো বিপদ গেছে ঠিক আমার বাম